আসসালামু আলাইকুম, আমি তুহিদ। আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা আসলে একটু গুরুত্বপূর্ণ, এই জন্য যারা আমার কোর্সটা করতে চান, যাদের করার আগ্রহ আছে কিন্তু মনের ভিতরে কিছু প্রশ্ন আছে বা কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে, তো তাদের জন্য ভিডিওটা অবশ্যই মাস্ট ওয়াচ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না টেনে দেখবেন, তাহলে আপনাদের যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো হয়তো বেশিরভাগ পেয়ে যাবেন। তারপরে যারা পাবেন না তারা আমাকে সরাসরি কল করতে পারেন বা মেসেজ করতে পারেন। তো ঠিক আছে, আমরা সামনে আগে যাই। তো এটা তো অ্যাকনোলেজমেন্ট থাকবেই, আর পটেনশিয়াল ট্রেডিং জোন ইনবাউন্ড সার্টিফাইড এগুলো আছে, আর এটা একদম লেটেস্ট, প্রায় 7,31,000 মেম্বার আছে তার ভিতরে। কারণ অনেকে জিজ্ঞেস করে যে আপনার কোনো বা আপনি কবে থেকে ফরেক্স করেন বা আপনার কোনো সার্টিফিকেট আছে কি না। তো সার্টিফিকেট বলতে আসলে আমি কিছু না, এটাই একটা স্বীকৃতি যে 16 বা 17-18 কোটি মানুষের ভিতরে আমি একটা লাল রেড ফ্ল্যাগ পাইছি, যেটা 7 লক্ষ মেম্বারের ভিতরে সারা পৃথিবী থেকে তারা তাদের বিভিন্ন কার্যবলী এবং কন্ট্রিবিউশনের উপরে এটা করে, যে ফরেক্স ফ্যাক্টরিতে আমি যে পোস্ট অ্যানালাইসিস করছি 2012 থেকে, তার ভিত্তিতে তারা একটা সম্মান দেয় যেটা রেড ফ্ল্যাগ। এই দেখেন আপনার এখানে অরেঞ্জ আছে, এখানে ইয়েলো আছে, কিন্তু 724 জন সারা পৃথিবী থেকে, তার ভিতরে আমি একজন। এই যে আমার নাম ক্লাসি, যেটা আমার ছবি সহ, জুন 2012-তে আমি জয়েন করি, এবং এই যে অনলাইন বাংলাদেশ, বাংলাদেশের পতাকা আপনাদের পক্ষ থেকে আমি এখানে ইউজ করি, কারণ আমি চাই যে আমার মৃত্যুর পরে আরও অনেকে বা আরও অনেকে যাতে এটা পাওয়ার চেষ্টা করে, কারণ একটু সময় লাগে এটা পাইতে। তো এই জন্য আমি এটা উৎসাহ দেওয়ার জন্য এটা দেখাই। যারা আমার ফরেক্স পিটিজি কোর্স করতে চান তারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন, এটা আমি আগেই বলছি, আর পজ করে আপনারা পড়ে নেবেন। আর পিটিজি লাইভ অ্যানালাইসিস এপিসোড 11 তো হবেই ইনশাল্লাহ। তো ফরেক্স পেটাল স্পেশাল পিটিজি কোর্স যারা জয়েন করছেন তাদেরকে ধন্যবাদ। আর প্রথমবারের মতো 10টি লাইভ ক্লাসের মাধ্যমে স্পেশাল পিটিজি কোর্স, আসলে এইভাবে লাইভ ক্লাসের মাধ্যমে আমি কখনো করি নাই, আমার আগের যারা স্টুডেন্ট ছিল তারা এইভাবে আমার সাথে হয় নাই, পরবর্তীতে হয়তো 2-1 বার হয়েছে লাইভ ক্লাস, 2-3 বার, সেটা ইউটিউবে আছে, আপনারা দেখতে পারেন। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা লাকি, লাকি এই কারণে কারণ আপনারা সরাসরি দেখতে পাবেন কোর্সের মাধ্যমে, কোর্সটা আপনারা যখন করবেন সেই লেসনগুলো সরাসরি আমার সাথে ক্লাস করতে পারবেন, এবং কোনো প্রশ্ন থাকলে সরাসরি করতে পারবেন, এবং একটা প্রশ্ন ক্লিয়ার করার মাধ্যমে কিন্তু আমরা আগায় যাব। ঠিক আছে, 10,001 কিস্তি ছিল ঈদের আগে যারা জয়েন করতো তাদের জন্য, এটা এখন আর নাই, এখন 15,000 এটা থাকবে, বিশেষ দ্রষ্টব্য এই অফার আগামী 10 আগস্ট পর্যন্ত থাকবে, অর্থাৎ 15,000 10 আগস্টের পরে আর থাকবে না, এটা আবার 20,000 হয়ে যাবে। শুধুমাত্র যারা কোর্স করবেন তারা যোগাযোগ করেন, আর আপনারা যদি গ্রুপ হিসাবে আসেন তো সেই হিসাবে আমি আপনাদেরকে স্পেশাল কিছু দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ 4-5 জন যদি একসাথে গ্রুপ হয়ে আসেন। তো কোর্সে কী করাবো সেটা এখানে দেওয়া আছে, আগের ভিডিওতেও আছে, সেটাও আপনারা দেখতে পারেন। আর মাই স্টোরি ফ্রম ডিএসি 2010-2020 এটা কাজ চলতেছে, কারণ 10 বছরের একটা ইতিহাস এবং বিভিন্ন রকমের স্লাইড, বিভিন্ন রকমের বিষয় কালেক্ট করতে হচ্ছে। তো করোনার কারণে আপনারা জানেন, গত ভিডিও আমি বলছি আমি করোনা পজিটিভ ছিলাম, তো এখনও আমি অনেক মাঝে মাঝে উইক হয়ে যাই, তো তারপরেও আমি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ, চেষ্টা করব। আর এগুলো তো স্লাইড থাকে, ভালো লাগে, আমি শেয়ার করি। আচ্ছা, তো আমার কোর্সে একটা পার্ট আছে হারমোনিক প্যাটার্ন, অনেক পার্ট আছে, তার ভিতরে একটা পার্ট আছে হারমোনিক প্যাটার্ন, অ্যাডভান্স পি প্যাটার্ন ট্রেডার। আপনারা যদি ইউটিউবে যান ট্রেড এম্পাওয়ার্ড, তাহলে দেখবেন যে আপনি জিনিসটা পাওয়া যাবে, যে লেখা আছে দেখছেন ট্রেড এম্পাওয়ার্ড কোর্স, তার মানে এইটা আপনি ইউটিউবে পাবেন না, কারণ এটা পেইড কোর্স, এবং এই কোর্সটা করার জন্য দিতে হয় প্রায় $850, যেটা আমি আমার মতো করে আপনাদেরকে শিখাই, অর্থাৎ এই কোর্সে যা শেখানো হয় সেই জিনিসগুলাই আমি আপনাদেরকে শিখাবো। মানে একটা উদাহরণ দিলাম যে একটা পার্ট $850, তাহলে আপনারা নিজেরাই চিন্তা করেন। তো মূল বিষয়টা হলো যে আমাদের দেশে কোনো কিছুর দাম নাই, ওই যে দেখেন অ্যাডভান্স প্যাটার্ন ট্রেডার এবং এই ভিডিওগুলো শেখায়, অর্থাৎ ব্যাট, গার্টলে, বাটারফ্লাই, সব সাইফার যা লাগে আমি কিন্তু সব শিখাবো। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে যে আমি কবে থেকে এখানে আসি, এই দেখেন ঢাকা ক্লাসি ব্লক স্পট 2010, মানে 2010-এর আমার অ্যাক্টিভিটিস, 8, তারপরে 9, 10 সব কিছু আমি এখানে শো করে দিছি। 2010-এ আমি কি বিষয়ে পোস্ট করতাম সেটা একটা ধারণা আপনাদের দেওয়ার জন্য, ট্র্যাপ ট্রেডার অর্থাৎ স্মার্ট মানি যেটা বলি, ট্র্যাপ ট্রেডার ট্র্যাপ করে কিভাবে, হারমোনিক ট্রেডিং 2010-এ আমি হারমোনিক ট্রেডিং সম্বন্ধে পোস্ট করছি।
তো বাংলাদেশে কজন সেই সময় হারমোনিক ট্রেডিং নিয়ে মানে পোস্ট করছে বা চিন্তা করছে বা দেখতো সেটা আমার জানা নাই। তারপরে এলিয়েট ওয়েভ অ্যান্ড হারমোনিক প্যাটার্ন, সেই সময় কিন্তু আমি এলিয়েট ওয়েভ নিয়ে কথা বলছি, হারমোনিক প্যাটার্ন নিয়ে কথা বলছি। তো এগুলা আসলে দেখানোর কিছু নাই, শো অফ করার কিছু নাই, শো করার আছে, কারণ আপনারা এগুলো দেখেন না, আপনারা নিজেদের এগুলো দেখা উচিত। কার কাছে কোর্স করার আগে সে কি করে, কতদিন যাবত আছে, তার কি যোগ্যতা, এইটা কিন্তু দেখা উচিত। আচ্ছা, আরেকটা চ্যালেঞ্জ আমি জানাইতে চাই, সেটা হলো যে অনেকে আছে একটা ভিডিও পোস্ট করার পরে বা একটা যে কোনো কিছু করার পরে সাথে সাথে তারা একটা নেগেটিভ কিছু দেওয়া শুরু করে, মানে গালাগালি এটা সেইটা। কেন করে তারা? তার কারণ আছে। কারণ হলো যে আমরা যদি চলে যাই, আমাদের মতো যারা অনেক বছর ধরে আছে, যাদেরকে চিনতে কোনো সময় লাগে না, যাদের ভিতরে কোনো হাইড অ্যান্ড সিক নাই, তারা চলে গেলে এদের অনেক সুবিধা। তো এরা কারা যায় না, উনি ভালো মানুষ না মন্দ মানুষ যায় না, কিন্তু এই ধরনের মন মানসিকতা যাদের, তাদের আমি উত্তর দিছি জাস্ট বিনিময়ের সাথে। সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবং পজ করে পড়ে নেবেন এবং আমার উত্তরগুলো দেখে নেবেন। তো সারমর্মটা হইলো এইটাই যে উনি আমি কি করব সেটা নানান ধরনের নসিহত করা হয়েছে, তারপরে আমাকে উনি কিছু হুমকি দিছে, আমাকে আমাকে নিয়ে আমার কুকর্ম এগুলা সে আমার এই যে জি আমার কুকীর্তির একটা প্রমাণ দেন, সে আমার অনেক কুকর্ম নিয়ে আর কি পোস্ট করবে, ভিডিও বানায় কি করবে, আই ডোন্ট নো। তো এরকম যাদের আছে তাদেরকে আমি চ্যালেঞ্জ দিছি অনেক আগেই, আবারও চ্যালেঞ্জ দিচ্ছি যে আমাকে একটা প্রমাণ দেন যে আমি কাউকে ঠকাইছি বা আমি কারোর সাথে প্রতারণা করছি বা আমি কারো টাকা নিছি ফেরত দেই নাই বা কারোর ফান্ড আমি উড়াই দিছি। এরকম প্রচুর নোটিশ আমার কাছে আছে, বাংলাদেশের অনেক প্রথিত যশা নাম করা সব লোকজন কার কত হাজার ডলার উড়াইছে সেগুলো প্রমাণ কিন্তু আমার কাছে আছে। তো সেই নামগুলো আমি বলবো না এখনও, যদি প্রয়োজন হয় আমি বলবো। এবং যারা ভিডিও দেখতেছে বা যারা ওই তাদের সঙ্গী সাথী আছে তারা অবশ্যই জানে কে কার $5,000 উড়াইছে, কে কার $1,000 উড়াইছে। আর যারা আপনারা লস করেন $10,000, $5,000, $20,000, তারা শিখেন, শিখার পরে আপনারা নিজেরা মূল্যায়ন করেন যে আপনারা কী করতেছেন। আর আমি অবশ্যই আমার কোর্সে যারা যে বিষয়টা শিখবে সেই বিষয়টাকে আমি আপনার টাস্ক করাবো, টাস্ক করানোর মাধ্যমে আপনাদেরকে জিনিসটা বোঝানো হবে যে আপনারা বারবার এই স্লাইডগুলো আমি সময় ধরে রাখছি, আপনারা এগুলো পড়ে নেবেন। অর্থাৎ যাদের এই ধরনের মন মানসিকতা আছে, যারা মানুষকে শুধু শুধু গালাগালি করে, মানুষকে ডিমোটিভেট করতে চায়, তাদের জন্য আমার উত্তর এবং তাদের জন্য আমার চ্যালেঞ্জ যে আপনারা একটা প্রমাণ যদি কেউ দিতে পারে, একটা প্রমাণ দেন আমি ফরেস্ট কমিটি ছেড়ে চলে যাব। ঠিক আছে, এই ধরনের প্রমাণ থাকতে হবে যে হ্যাঁ আমি চিটারি বাটপারি করছি, এই করছি, সেই করছি। আমি কিন্তু আমার চ্যানেলে অনেককে এক্সপোজ করছি যারা অনেক মানুষকে ঠকাইছে প্রমাণ সহ, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। তো এই জন্যই কথাগুলো বললাম, যারা আমার কাছে কোর্স করবেন তারা ভালোভাবে বুঝে নেন যে আমি আপনাকে কোনো ট্যাবলেট খাওয়াবো না বা প্রফিটেবল করে দেবো না। এখানে পড়েন ভাই, 10 বছর আছি, অনেক কিছু দেখছি, জি আমার কুকীর্তির একটা প্রমাণ দেন, আমি ফরেস্ট কমিটি ছেড়ে চলে যাবো। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করুণায় যা শিখছি, যে অভিজ্ঞতা অর্জন করছি, সেটাই আমি আমার কোর্সে শেয়ার করি। যারা আমার কোর্সটা করবেন এই লাইনগুলো ভালো করে পড়বেন এবং আমার কথাগুলো ভালো করে শুনেন। আমি কি করি, সাইকোলজি বিল্ড করি, অর্থাৎ কনফিডেন্স তৈরি করি, তাকে বোঝানোর চেষ্টা করি যে কেন মার্কেট কিভাবে কি আচরণ করে। তারপরে বিভিন্ন লেসন থাকে, আমার কাছে কোনো ট্যাবলেট বা জাদু নাই যা দিয়ে আমি কাউকে প্রফিটেবল ট্রেডার করে দিব, এইটা পৃথিবীর কারো কাছে নাই। যে প্রফিটেবল হইতে চায়, আপনি যদি প্রফিটেবল হইতে চান আমার কাছে শেখার আগে ভালো করে বুঝে নেন। আপনি যদি প্রফিটেবল হইতে চান তাহলে আপনাকে শিখতে হবে, পরিশ্রম করতে হবে, আমার কথা গাইড মানতে হবে, সময় দিতে হবে, আমার সাথে থাকতে হবে, তারপরে আপনি এক সময় অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনি প্রফিটেবল ট্রেডার হয়েছেন। কেন? কারণ আপনি যে জিনিসটা শিখবেন ভালো করে বুঝেন, আমি আপনাকে যে জিনিসটা শিখাবো সেই জিনিসটা আমি টাস্ক নেব, টাস্ক নেওয়ার পরে আপনার কাছ থেকে আমি সার্টিফিকেট টেস্টিমনি নিব যে হ্যাঁ স্যার আমি জিনিসটা শিখছি, আমি বুঝতে পারছি, আমি আপনাকে এই যে দেখাচ্ছি। এবং আপনি একটা সময় পর্যন্ত আমার সাথে যখন থাকবেন এবং এই বিষয়গুলো যখন আয়ত্ত করে নেবেন, তারপরে কিন্তু আমি আপনাকে মানে কোর্স আমি শেষ করব, এর আগে আমি শেষ করব না। এখন আপনি অবশ্যই একটা টাইম থাকবে, অবশ্যই টাইমের বাইরে তো না, আপনার যে এই কোর্সটা আমি নিছি, আমি মনে করি যে সপ্তাহে একটা ক্লাস নিব, আমি এক সপ্তাহ আপনারা প্র্যাকটিস করবেন, টাস্ক দেখাবেন, দেন আপনারা ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আর অবশ্যই আপনারা লাইভ ট্রেড করতে চাইলে আমার সাথে পরবর্তী কন্ডিশন নিয়ে আমরা কথা বলবো যখন আপনি কোর্স করবেন। ঠিক আছে, যে কিভাবে আপনি আমার সাথে আরও বেশি থাকতে পারবেন, 6 মাস থাকতে পারেন, 1 বছর থাকতে পারেন। আর অবশ্যই অবশ্যই যে কোনো স্টুডেন্ট আমার কাছে লাইফ টাইম সাপোর্ট পাবে, কোনো একটা প্রশ্ন করলে অবশ্যই আমার
মানে আমি যতদিন বেঁচে থাকবো আমার মোবাইল আমার মেসেজ এগুলো তো থাকবেই, কিন্তু আমি একদম হাতে ধরে একদম যেটা বলে অন দ্য জব বা আমি যেটা সরাসরি যেটা বলি সেটা আমি ইনশাল্লাহ করব। তো বারবার এটা ভালো করে বুঝে নেন যে আপনারা নিজেকে পরিশ্রম করতে হবে, নিজেকে শিখতে হবে, নিজেকে জানতে হবে এবং কথা মানতে হবে আমার, এবং টাচ করে দেখাইতে হবে, অবশ্যই টাচ করে দেখাইতে হবে। টাচ করে দেখানোর পরে আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি এটা শিখছি, দেন আমি আপনাকে ছাড়বো, এর আগে আমি ছাড়বো না। সুতরাং এই কন্ডিশন যারা ফুলফিল করতে পারবেন তারা আমার কোর্স করতে আসেন, নাহলে আসবেন না। ঠিক আছে, ওকে, তাহলে নিচে কমেন্টস করেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, অথবা আপনারা এটা একটা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, এটা তো নর্মাল এগুলো থাকবেই। ঠিক আছে, এগুলো আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদেরকে যে জিনিসটা বলছি সেটা পরিষ্কার বলে দিছি, এবং আপনাদেরকে আমি একটা চ্যালেঞ্জও দিছি যে যদি আপনাদের 10 মিনিট হয়েছে, আরও যদি কিছু সময় লাগে লাগবে, এখন আমরা লাইভ ট্রেডে চলে যাব। ঠিক আছে, তো লাইভ ট্রেডে যাব, যাওয়ার আগে এগুলো সব কেটে দেই, এগুলো দরকার নাই থাকার। তো দেখেন আমি সবসময় কিন্তু লাইভ ট্রেডে যাওয়ার আগে যেটা করি, অবশ্যই আমি ইউএস ডলার ইন্ডেক্স দিয়ে কিন্তু শুরু করি আমার অ্যানালিসিসটা, এবং আমি মাসে সপ্তাহের শুরুতেই অ্যানালিসিসগুলো করে রাখি। এই যে দেখেন অনেকে বলছে যে ইউএস ডলার ধ্বংস হয়ে গেছে, পড়ে গেছে, ইউএস ডলার ক্রাশ হয়ে গেছে। আপনি দেখেন তো এখান থেকে যদি আপনি একটা নর্মাল একটা ট্রেন্ড লাইন আঁকেন, এটার সাথে টাচ করেন, তাহলে কী হয়েছে? এখন দেখেন এখানে কিন্তু সে নিচে গেছে, যাওয়ার পরে এখন কী হতে পারে, এখন উপরে আবার টেস্ট করে আরও নিচে যেতে পারে, অথবা এটার উপরে চলে আসতে পারে। এটা হলো মান্থলি একটা ক্যান্ডেল, এবং আমরা দেখতেছি যে অলরেডি এটা একটা পুশ হয়েছে, রাইট? এখন এটা হইতে পারে না হইতে পারে, যা হবে তাই আমরা করবো। উইকে যদি যাই তাহলে দেখেন এটাকে কি আপনি একটু, আমি সবসময় বলি যে আপনারা একটু চার্টটা ভালো করে জুম আউট করবেন যাতে একটু বেশি আপনাদের ইয়ে হয়। তাহলে দেখেন আমরা একটু অ্যাডজাস্ট করি লাইনটা, এই যে লাস্ট সুইং, অথবা এইখান থেকে দেখেন কেন এই যে এখান থেকে মার্কেটটা উঠে গেছে, ওকে, তারপরে এই লেভেলে আর আসে নাই। তাহলে কোন লেভেলে আসছে? এই লেভেলে আসছে। এই লেভেলে আসার পরে এখন যেই লেভেলটা আছে সেই লেভেলটা কোনটা? এই লেভেল। তাহলে আমরা অবশ্যই এই লেভেলটাকেই ফোকাস করব, তাই তো? তো আমি এটাই বলতে চাচ্ছি, এখন দেখেন এটাকে কিন্তু ব্রেক করে উপরে উঠে গেছে। এখন সামনে কি হবে আমরা কিছুই জানি না, আমরা এখন দেখব যে এই লেভেলটাকে সে রেসপেক্ট করে কি না। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটু ক্লিয়ার করি, আমরা তো বোঝার চেষ্টা করি যে আপনি যদি ডেতে যদি যান, দেখেন এই লেভেলটা কিন্তু আমরা ক্লিয়ার করতে পারি। এই যে দেখছেন এটা কেন বললাম, তার মানে নিচে সেলাররা ছিল, উপরে বায়াররা আছে, এখন এরকম একটা জায়গায় আছে। তা এখন এরকম একটা জায়গায় যদি থাকে তাহলে এখন এখানে কী হতে পারে? আরেকটু নিচে আসতে পারে, আইসে আবার সে আরও উপরে যেতে পারে, অথবা আরও নিচে যেতে পারে, যা হবে তাই হবে, আমরা সেটাই দেখবো। ইভেন আমরা একটা ফিবোনাচি যদি ইউজ করি তাইলে দেখেন এটা 23 তো আমরা বেশি ধরি না, শ্যালো 38, 50, 61, তারপর 70, 78 পর্যন্ত কোনো সমস্যা নাই, কারণ আমরা এটা দেখব কোথায় আসে, কোথায় থামে এবং কোন প্যাটার্নটা নেয়। হ্যাঁ, আমাকে একটা সাইন দিতে হবে যে আমি উপরে যাব, অথবা আমাকে একটা সাইন দিতে হবে যে আমি নিচে যাইতে চাই। ঠিক আছে, তো সেইটাই আমরা দেখব, যেটা দেখব কখন মার্কেট ওপেন হইলে, এখন তো আর দেখা যাচ্ছে না, তাই না? ওকে, তাহলে ইউরো ইউএসডি এইটা আমরা একটু দেখি। দেখেন ইউরো ইউএসডি যেটা হয়েছে মান্থলি, এটা একটা আপ হয়ে এখানে আবার এখানে আসছে, এইখানে একটা সাপোর্টের মতো আসে। ঠিক আছে, তো এখন আমরা বুঝতে পারলাম যে মান্থে এটা ডাউন, কিন্তু আসলে কি, সরি, মান্থ আমি ভুল করছি, আমি মান্থটা দেখব। তো মান্থে আমরা যদি যাই, দেখেন এটা এই উপরে গেছে, এখানে নিচে আসছে, তাহলে এটা একটা রেঞ্জিং অবস্থার ভিতরে আছে। ইভেন আমি যদি আরও নিচে এদিকে টানি, এটা রেঞ্জিং অবস্থার ভিতরে আছে। তো এখন এই রেঞ্জিং অবস্থার ভিতরে যদি থাকে তাহলে উপরে কোন পর্যন্ত আছে? এই পর্যন্ত, আর নিচে এই পর্যন্ত, এটা খুবই সিগনিফিক্যান্ট একটা লেভেল, তাই তো? তো এখন যদি আমরা উইকে যাই, আমি বারবারই আপনাদেরকে বলি যে আপনারা দেখবেন যে মার্কেটটা কীভাবে মুভ করতেছে, কীভাবে আচরণগুলো করতেছে। তাহলে এখানে যদি আমরা যাই, তাহলে এখন আমরা আশা করতে পারি যে এই চ্যানেলটাকে সে টেস্ট করতে পারে, অথবা কী করবে সেটা তো মার্কেট বলবে, তাই না? এই লেভেলে আসতে পারে, আসতে পারে, আসে আরও উপরে যেতে পারে,
আমরা জানি না, যদি সে নিচে যায় নিচে যাবে, উপরে যায় উপরে যাবে, সেটা আমরা দেখব। এইখানে আসতে পারে, এইখানে আসতে পারে, এইখানে আসতে পারে, যাই আসবে সেটাই আমরা করব। তো এখন আমরা তাহলে কি দেখতেছি? আমরা দেখতেছি যে এইখানে আপাতত সে একটা বাড়ি দিছে, এখানে যখন বাড়ি দিছে এই বাড়িটা, এখানে একটা রিজেকশন হয়েছে। রিজেকশন হওয়ার সাথে সাথে আমরা এখানে একটা বিয়ারিশ একটা প্যাটার্নও পাইছি, একটা পিয়ার্সিং প্যাটার্ন পাইছি। দেখেন পিয়ার্সিং, সরি ডার্ক ক্লাউড, পিয়ার্সিং হলো নিচে আর উপরে হলো ডার্ক ক্লাউড। তো এগুলি ক্যান্ডেল প্যাটার্ন, আমি আসলে বলি না, আমার কোর্সে শেখানো হয় সব কিছু, তো এখন বললে আপনার কনফিউজ হয়ে যেতে পারেন এই জন্য, কারণ এটা একটা মোমেন্টাম ক্যান্ডেল, এখানে একটা মোমেন্টাম ক্যান্ডেল, এই মোমেন্টামটা ডাউন মোমেন্টাম, ডাউন মোমেন্টাম কনফার্ম করতে হবে। তো অলরেডি সে নিচে আসছে, এখন এটা ব্রেক করে আরও নিচে যেতে পারে, তো যা হবে তাই আমরা করব। তো আমাদের সপ্তাহের শুরুতে এই প্রস্তুতিটা যদি থাকে তাহলে কোনো সমস্যা আমাদের হয় না। যে আমরা একটা চ্যানেল যদি ড্র করি তাহলে দেখেন এই চ্যানেলটা কিন্তু অলরেডি ব্রেক হয়েছে, রাইট? এখন এই চ্যানেলটাকে সে আবার উপরে যায় টেস্ট করে, আরও সে নিচে যেতে পারে, নিচে এটা এই লেভেলটা ব্রেক করতে পারে, এই লেভেলটা ব্রেক করতে পারে, ইভেন এখানে আসতে পারে, কি হবে আমরা জানি না, আবার উপরেও যেতে পারে। তো যাই হবে তাই আমরা করব। তো আপাতত আমরা ভাবতে পারি যে পরবর্তী জোন কোনটা, পরবর্তী জোন হইল এইটা, এইটা, তাই তো? তারপরে একটা জোন আছে এখানে, আমি নর্মাল আপনাদেরকে বুঝাচ্ছি। ইভেন আমরা একটা ইয়ে আঁকতে পারি, কি বলে, এখান থেকে আমাকে একটা উঠে গেছে, তো এখানে একটা ফিবোনাচি ড্র করতে পারি, সেম 38, 50, 60, 170। দেখেন কত সুন্দর একটা কনফ্লুয়েন্স তৈরি হয়েছে, রাইট? তো আমরা দেখলাম ইউরোইউএসডি দেখলাম, এখন আমরা একটু জিপিবি ইউএসডি দেখি। অবশ্যই অবশ্যই আমরা একটু ক্লিয়ার করে নিব চার্টটা, মানতে চলে যাই, মানতে যদি যাই তাহলে দেখেন ঠিক সেই রকমই একটা রেঞ্জ, একটা ভাব। ওকে, তো উইকে গেলে এখানে দেখেন আমি গত সপ্তাহের ভিডিওতেই বলছি, কি বলছি, যে এখানে একটা রিজেকশন আছে, এবং এইখানে যদি যান, ঠিক আছে, এখানে একটা রিজেকশন আছে, এবং এটা মানতে আমি আপনাদেরকে দেখাইছিলাম খুব ভালোভাবে, যে এইখানে একটা রিজেকশন আছে, এখানে একটা বাই প্রেশার আছে, এখানে একটা সেল প্রেশার আছে, এবং এখন সেল প্রেশার সেল জোনে কিন্তু সে আছে। তো যদি থাকে, আপনারা দেখেন এখন আপনার ইভেন আপনারা যদি একটা ট্রেন্ড লাইনও ড্র করেন, ঠিক আছে, একটা ট্রেন্ড লাইন আমি এখানে ড্র করলাম এই কারণে, কারণ এটা টেস্ট করতে পারেন, অর্থাৎ ইউরোইউএসডির মতো, অর্থাৎ একটু নিচে আসবে তারপরে উপরে যাবে। এখানে কিন্তু আবার সেই একই প্যাটার্ন হয়েছে। তো মার্কেট ওপেন হইলে এটা কনফার্ম হবে যে এটা কী হবে, এটা নিচে যাবে কতটুক যাবে, এবং সেটা যাওয়ার জন্য কিন্তু আমাদের মেজারমেন্ট করার মতো টুলস আছে, সেটা কি ফিবোনাচি। তো ফিবোনাচি দিয়ে রিট্রেস করতে পারে, তাহলে এ বি সি ডি অলরেডি হয়েছে, তাহলে যদি এটা হয় সি, এটা তাহলে এখন এটা হবে এ, তাহলে এ বি, তাহলে এখন একটা সি হইতে পারে, অথবা আরও নিচে যেতে পারে, কী হবে সেটা আমরা দেখব। তো আমি খুব সিম্পলিভাবে, খুব সিম্পল সাধারণভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, খুব জটিলভাবে কোনো কিছু বোঝানোর চেষ্টা করতেছি না, ঠিক আছে? জাস্ট নর্মাল মার্কেটটাকে আপনারা বুঝতে পারলেই হবে, জটিল করার কিছু নাই, জটিল বিষয়গুলা অ্যাভয়েড করাটাই হলো কাজ। এই দেখেন এখানে কিন্তু সাপোর্ট ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স হয়েছে, এটা ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পরে এখন যেটা হয়েছে, এখন কিন্তু মার্কেটটা এইখানে আছে, সরি এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় দেখেন এটা একটা সাপোর্ট, এটা ব্রেক করছে। আমার সাপোর্টগুলো কিন্তু আপনাদের সাথে মিলবে না, কারণ আমি এখানে অর্ডার ব্লক অনেক কিছু দেখি, তো এই জন্য। যেমন এই যে দেখেন, এই যে উপরে যায় আবার রিজেকশন হয়েছে, তার মানে এখানে একটা স্মার্ট মানি ধোকা দিছে, ধোকা দিছে কীভাবে, দেখেন এই যে উপরে গেছে, তার মানে এখানে যতগুলো অর্ডার ছিল অর্ডারগুলো খাইয়ে নিচে আসছে, এখন সে এই পর্যন্ত আসতে পারে, এখানে টেস্ট করে আরও উপরে যেতে পারে। আমি বারবারই বলি যা হবে তাই, সেটাই আমাদের পিটিসি। যেমন এখন এটা আবার উপরে টেস্ট করে আরও নিচে যেতে পারে, তাই তো? এই যে এই পর্যন্ত যেতে পারে, এগুলো আসলে চোখে দেখলেই বোঝা যায়, আপনাদেরকে লাইভ বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা পয়েন্টগুলো নিতে পারেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন এই পর্যন্ত হইতে পারে এই পর্যন্ত, কিন্তু আমার কাছে এটা একটা সুইং, এইটা একটা সুইং, এটা একটা মেজর সুইং, ঠিক আছে? এই দেখেন আপনি যদি মেজার করেন তাহলে দেখবেন এ বি সি ডি, তো এবিসিডি এবিসিডি এই প্যাটার্নটা কিন্তু আমি সবসময় বলি, এবং এটা আমার খুব ফেভারিট একটা প্যাটার্ন, ঠিক আছে? এনজেড আপনি দেখেন সবগুলা, তাহলে বোঝা যাচ্ছে যে ইউরোএসডি একটু কারিশ্মা দেখাইছে, তো এখন এই কারিশ্মাটা ঠিক থাকবে কি না সেটা আমরা বুঝবো মার্কেট ওপেন হইলে, তাই তো? সবগুলা পেয়ার আমরা দেখলাম, ইভেন আমরা যদি ইউএসডি জাপান দেখি, দেখেন কত সুন্দর একটা বাই প্রেশার এখানে তৈরি হয়েছে, এবং উপরের দিকে পুশ করছে, রাইট?
এবং ডেতে দেখেন কত বিগ একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে এবং নিচের দিকে থেকে পুশ করছে। আমি আসলে এগুলোকে বলি মোমেন্টাম ক্যান্ডেল, মোমেন্টাম ক্যান্ডেল, আর যেগুলো ছোট সেগুলো বেস ক্যান্ডেল, রেঞ্জিং ক্যান্ডেল, যাই বলেন। এই বেজে আপনি যদি যান আপনি দেখবেন যে অনেক ধরনের ডোজি হইতে পারে, পিনবার হইতে পারে, রিজেকশন হইতে পারে, শুটিং স্পিনিং টপ হইতে পারে, এগুলো সব কিছু হইতে পারে। আপনি এখন এটা যদি এইখানে জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য যে একটু ছোট্টভাবে যদি একটু গ্রিনটারে আমরা দেখি, দেখেন দেখছেন, তার মানে এটা রেঞ্জ করছে। তা এটা কিন্তু দেখলেই আমি বুঝতেছি যে এখানে রেঞ্জিং হয়েছে। এই বোঝাটাই হলো আপনাদের কাজ, এই 10 বছরের অভিজ্ঞতা হলো আমার এইটাই, যে অ্যাট এ গ্ল্যান্স আমি দেখলেই 2-4 মিনিটে আমি বুঝতে পারি যে এখানে রেঞ্জিং হয়েছে, এখানে মোমেন্টাম হয়েছে, এখানে ব্রেকআউট হয়েছে, এখানে টেস্ট হয়েছে। তো হায়ার টাইম ফ্রেম দেখেই কিন্তু আমি বুঝতে পারি, এবং লোয়ার টাইম ফ্রেমে যাই আমি সেই ট্রেডগুলো নিতে পারি। এবং আপনি যদি সপ্তাহের শুরুতে সেই প্রস্তুতিটা আপনার থাকে তাইলেই আপনি ভালো করবেন। তো 20 মিনিট হয়ে গেছে, তো আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তো যারা ট্রেড কোর্স করবেন এবং এইভাবে শিখতে চান যে দেখলেই আপনি বুঝতে পারবেন যে কোনটা বাই হবে, কোনটা সেল হবে, মার্কেট কোথায় যাইতে পারে, কোথায় আসতে পারে, আপনি একটা রোড ম্যাপ তৈরি করবেন, একটা পিটিজি মানে পটেনশিয়াল ট্রেডিং জোন, কোন জোনে আপনি বাই করবেন, কোন জোনে আপনি সেল করবেন, কখন আপনি বাই সেল করবেন না, সেই জিনিসগুলো কিন্তু আপনাদের বুঝতে হলে আমার এই কোর্সটা করতে হবে, আমার মতো করে বুঝতে হলে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি।